গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজ সানডে, সানডে মানে একটা স্পেশাল দিন, কিন্তু হ্যাঁ স্পেশাল দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের রান্না দিদি আসেনি, তাই আজকে আমাদের বাইরের ব্রেকফাস্ট হবে। তবে রান্না দিদি মাঝে মাঝে এরকম ডুব মারে, এটা আমরা ইউজ টু হয়ে গেছি বলতে পারো। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ক্লাব কচুরি আর জিলেপি, আর যেমন হয় সবজি সেটাই আছে। আপাতত আমি আমার চাটা শেষ করে আমি চা বানিয়ে দিয়েছি। রান্না দিদির এলাকা তো একরকম, না হলে চাপে পড়ে যায় কি রান্না হবে কি রান্না হবে করে। তো যাই হোক, আজকে বোয়াল মাছ রান্না হবে। তো এটা হচ্ছে আমাদের সানডে ব্রেকফাস্ট, ক্লাব কচুরি আছে, পাঁচটা ছিল আমি চারটেই নিয়েছি, এর বেশি খেতে পারবো না, সাথে জিলেপি আর আছে সবজি। দুধের বোতল আর কাপটা আছে, এগুলো পরে ধোবো। ফার্স্ট আমার হয়ে গেছে, বাকি যে কাজগুলো আছে মানে বৃষ্টির এই দুধের বোতলগুলো ধোয়া সেগুলো পরে করবো, আগে বরং আমি স্নানটা সেরে আসি, কারণ বৃষ্টি ওখানে আছে বসে খেলছে দাদু ঠাকুমার সাথে, তখন আমি স্নানটা সেরে নিতে পারবো, না হলে চলে এলে তো ব্যস্ত হয়ে গেলো। তাই আগে চটপট গিয়ে আমি স্নানটা সেরে আসি। বাবা আর ঘুমাই ঘুমাই আজা, না না দাদা, আর তারপর টাটা 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 বলবো না, টাটা আর টাটা টাটা। ওরে বাবা কি হচ্ছে এটা, হাই হাই হাই, দেওয়ানা রিমোট আমার আমার রিমোট, এটা আমার রিমোট, দেবো না না আমার আমার দেবো না দেবো না দেবো না, আচ্ছা আচ্ছা নেই, যখন কিছু তো পারে না তখন কাঁদতে শুরু করে দেয়। কি দুষ্টু, পেয়ে গেছো রিমোট, কি দেখবে তুমি, কি হ্যাঁ কি দেখবে, কি দেখবে বলো আমাকে বলো বলো। তো এটা হচ্ছে বৃষ্টির ভাত, আলু মাছের আলু আর মাছ, আর একটু বাটার দেওয়া আছে এর মধ্যে, তাই তো খাবে তো, সব জামা কাপড় উলট পালট করছে। কি বলো তুমি, বাবা খাচ্ছে বাবা, সে গপ্প করছে। দুপুরবেলা রেডি হয়ে একবার আমাদের ঘুমানো হয়ে গেছে, কারণ অভিক আসছিল না যথারীতি, অভিক লেট করে, তাই আমি বৃষ্টি দুজনে একটু চেষ্টা করে ঘুমিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠে অভি বলছে কি হলো যাবি না বেড়াতে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো করে ওইভাবেই নেমে চলে এসেছি, একটু আমি ভাবলাম আইলাইন করবো আর পড়া হলো, তাই হচ্ছে আমার বৃত্তি না আগে এগুলো পরে করবে,
আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, একটু তেল ভরতে হবে, তারপরে আমরা বলো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আর 113 টাকা করে তেল। যখন গাড়ি কিনেছিলাম তখন 68 রুপিস করে তেল ছিল, তখনও 1 টাকা করে বাড়লে মনে হতো বাবা কত বেড়ে গেছে কি চালাবো। তুই কি বুঝলি হ্যাঁ করছিস? ও বলছে হ্যাঁ হ্যাঁ পাকা হ্যাঁ ঠিক আছে হয়েছে হয়েছে। আমরা এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি, কোথা থেকে ফুচকা খেতে এসেছি? দেখে বেশ অপ অপ টানতে পারে না আজ কামড়ায় টানছে টানছে, ও একবার দেখে নিলেই টান দেবে। আমার হচ্ছে কফি, পাহাড়ি চিকেন অর্ডার দেওয়া হয়েছে আর সাথে তন্দুরি চিকেন অর্ডার দেওয়া হয়েছে। এই যে বাবার বাবার কি অবস্থা, এইভাবে তুলছে বাবা, এক ড্রপ করে তুলে আদরে মেয়েকে এইভাবে খাওয়াচ্ছে। বাহ 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 বাহ। তো আমাদের পাহাড়ি চিকেন চলে এসছে, আমাদের তন্দুরি চিকেন, আর এদিকে শুরু হয়ে গেছে, মাথায় হাত দিয়ে দিয়েছে, মাথায় হাত দিয়ে কাটছে। দেখাও দেখাও কেমন করছে। ও যে বাবা কত ইয়ে হয়েছে, পাহাড় ওকে দিচ্ছে না বাবা, সব বৃষ্টি বেশ মজাই পাচ্ছে। আর আমাদের স্টলারটা কিন্তু খুব ভালোই হয়েছে, যে যখনই কোথাও বেরোচ্ছে আমি এখন বেশিরভাগটাই এটা নিয়েই বেরোই, কারণ ওই ভারীটা নিয়ে না ঠেলতে হেভি শক্তি লাগে, সেজন্য ওইটা নিয়ে আর বেরোই না। গোয়া থেকে ঘোরার পর থেকে এটা নিয়েই আমরা যখন তখন বেরিয়ে যাই আর ঘুরে টুরে মানে হালকাও হয়, লিফ্টেও ঢুকে যায়, কম জায়গা লাগে, এটা নিয়ে ঘুরতেও সুবিধা, কোলে কোলে নিতেও হয় না, আর আমাদের ঘোরাও হয়ে যায়। তো ভালোই সন্ধ্যাটা কাটলো, কেমন কাটলো ভাবি? খুব ভালো, হ্যাপি সানডে, হ্যাপি সানডে, সত্যি তাই। এবার চলো, টাইম হয়ে গেছে, অভিজ্ঞও বেরোতে হবে আর আমাদেরও বাড়ি যেতে হবে। কে ভালোবাসো তুমি আমাকে বলো? বাবা বাবা না দাদা, এটা উত্তর দেয় না। কি কাকে ভালোবাসো বলো তুমি, কাকে ভালোবাসো? চালাক দেখো, এটার উত্তর দেবে এতক্ষণ কিন্তু দাদা বাবা। সকালবেলা ঘুম থেকে উঠে উল্টো হয়ে শুয়ে আমাকে অনেকক্ষণ ধরে গল্প করে গেল, চোখ বুঝে, কিন্তু চোখ বুঝে আমার পায়ের দিকে মাথা দিয়ে শুয়ে আছে, আবার আমার ভোর জামলো, আমিও কিছু বললাম, আমার অনেকক্ষণ ধরে গল্প করলে সারা রাত দেখি তোমার ঘাড়ের উপর উঠে আসছে, এরকমই করো তুমি। তারপরে আবার আমাকে আবার যখন নিয়ে হয়, যখন ওর মানে জড়ি ধরে সবে একটা হাত দিয়ে আমাকে বুকে মেরে ধরে, বুকে চাটচাট করতে থাকে, দেখেছি এটা দেখেছি, হ্যাঁ এখানে ঘাড়ে শুয়ে বুকে তো চাটচাট করছে সকালবেলা করছে।
তো 9টা বাজে, এখন ভাবছি বৃষ্টিকে ডিনারটা করিয়ে দেবো। আজকে বৃষ্টির ডিনারে আছে দুধ ভাত, ভাত আছে আর সাথে করে দুধ দিয়ে একবার মানে ভাতটাও দুবার সিটি দিয়ে দেবো, না হলে একটু শক্ত শক্ত আছে তো একটুখানি গলা গলা হলেই তবেই খেতে পারবে, তাই দুধ ভাত দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, না হলে ভালো লাগবে না খেতে। আমি তো ডিনার করেই এসেছি, তো আমি আর খাবো না, চিকেন খেয়েছি। পাহাড়ি চিকেনটা খুব ভালো ছিল, তন্দুরিটা তো আমরা খাই মোটামুটি, কিন্তু পাহাড়ি চিকেনটা বেশ ভালো ছিল। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, বাই বাই।